মা ছেলের বিরুদ্ধে চলে গেছে, আমার কোন মা বাপ বলতে কেউ না, ঠিক আছে? আমি এতিম একটা ছেলে। মা বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুলে নিজেকে অবরুদ্ধ দশা থেকে উদ্ধার করতে সহায়তা চেয়েছেন এরশাদ পুত্র এরিক এরশাদ। মঙ্গলবার 8 নভেম্বর সন্ধ্যার মধ্যে পুলিশের সহযোগিতায় প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে বিদিশাকে বের করে দেওয়ার অনুরোধও জানিয়েছেন এরশাদ পুত্র। এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে ফোন করে মা বিদিশার বিরুদ্ধে অভিযোগ তোলেন এরিক এরশাদ। কাজী মামুনুর রশিদের সঙ্গে এরিক এরশাদের কথোপকথনের অডিও পাওয়া গেছে। এরিক অডিও বার্তায় আরও বলেছে, আয়শা নামে একটি মেয়ে আছে, তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক আছে, এই অভিযোগ তুলে আয়শাকে বের করে দিয়েছে, কিন্তু তার সঙ্গে তো আমার শারীরিক সম্পর্ক নেই। মা বিদিশাকে মির্জাফর খুনি এরশাদ শিকদারের সঙ্গে তুলনাও করেন এরিক এরশাদ। এরিক বলেন, আমার বাঁচাটা জরুরি। আজকে তিনি মানে এরিক মাতা বিদিশা যদি এই বাসায় থাকেন তাহলে আমি এই বাসায় থাকবো না। এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদের কাছে সহায়তার আকুতি জানালেও এদিকে কাজী মামুনুর রশিদের বিরুদ্ধে থানায় একটি জিডিও হয়েছে। ওই জিডির বাদী হিসেবে এরিক এরশাদের নাম রয়েছে, তবে জিডির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন কাজী মামুনুর রশিদ। এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ গংরা যে কোনো সময় তার প্রেসিডেন্ট পার্কে গিয়ে হামলা চালাতে পারে এই আশঙ্কা করে এরিক নিজেই গতকাল সোমবার গুলশান থানায় জিডি করেছে। জিডি নম্বর ছিল 540। জিডির অভিযোগে এরিক উল্লেখ করেছে, 6 নভেম্বর কাজী মামুনুর রশিদ ও কাজী রুবায়েত গংরা আমার প্রেসিডেন্ট পার্কের বাসায় অতর্কিতভাবে চলে আসে। তারা আমার বাসায় 1 ঘন্টা অবস্থান করে পুরো বাসা দখলে নিতে চায়, এর জন্য আমাদের হুমকিও দিয়েছে। অভিযোগে এরিক আরও উল্লেখ করেছে, তারা আমাদের বাসায় কোনো নাশকতামূলক দ্রব্য রেখে যেতে পারে বলে সন্দেহ হচ্ছে। এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ নন, বর্তমানে ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত তানভীর ইকবাল বলেও জিডিতে উল্লেখ করা হয়। আপনি বলে রুবাইত ছেবড়ে ডাকছেন আবার, না সে যদি উল্টা পাল্টা করে হাতে পায়ে ধরছি আপনার, আপনি আমি হাতে পায়ে ধরছি এই নর পিশাচের কাছে আমার বাস। এখন এটা কি একটা জীবন ভিক্ষা চাইছি, অনেক উল্টা পাল্টা বলতেছে, আপনি তো বুঝতেছেন না। গুলশান থানার ওসি ফরমান আলী জানান, ওনারা মাঝে মধ্যে এভাবে জিডি করে থাকেন, আমরা সবগুলো তদন্ত করে দেখি। পুলিশের গুলশান জোনের অপর এক কর্মকর্তা জানান, এরশাদ ট্রাস্টের একাধিক জিডি গুলশান থানায় রয়েছে, এটি তাদের রুটিন ওয়ার্ক, জিডি হচ্ছে কিন্তু কেউ সরাসরি মামলা দায়ের করছেন না। এ সম্পর্কে জানতে চাইলে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ বলেন, এরিক এরশাদ এখন তার মায়ের কাছে বন্দি। আমাদের মানে ট্রাস্টের সব সদস্য সহ গণমাধ্যম কর্মীদের সামনে এরিককে খোলামেলা কথা বলতে দিলে সব পরিষ্কার হয়ে যাবে। এদিকে মামুনুর বলেন, এরিক আমার কাছে সহায়তা চেয়েছেন, তার মা তাকে মানসিকভাবে অত্যাচার করছেন, তার অডিও বার্তা তো আমার কাছে রয়েছেই, তবে এই জিডিতে স্বাক্ষরকার তা খতিয়ে দেখা উচিত। এরশাদ ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট রুবায়েত বলেন, এরিকের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ট্রাস্টের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, এরিক অবরুদ্ধ, এরিকের মা বিদিশা 1 মাস আগে এরিকের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে গেছে। অপরদিকে একটি সূত্র বলছে, এরশাদ ট্রাস্টের টাকা ও সম্পত্তি নিয়েই মূলত কাড়াকাড়ি, কারণ এই ট্রাস্টে 15.5 কোটি টাকা FDR করা আছে, এ থেকে প্রতি মাসে 6 লাখ টাকা আয় হয়। এছাড়া ট্রাস্টের অধীনে গুলশান ও বনানীতে 2টি ফ্ল্যাট এবং 1টি দোকান রয়েছে, যা থেকে মাসে 2,70,000 টাকা আয় হয়। তাছাড়া এই ট্রাস্টের অধীনে রংপুরে 1টি কোল্ড স্টোরেজও রয়েছে, সব খরচ বাদ দিয়ে এই কোল্ড স্টোরেজ থেকে বছরে 30 লাখ টাকা আয় করা হয়। এসব টাকা ট্রাস্টের মাধ্যমে এরিক ভোগ করে থাকে। এরিক এরশাদের সঙ্গে কথা বলার জন্য তার মা বিদিশার কাছে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি, পরে তাকে খুদে বার্তা পাঠালেও বিদিশার কাছ থেকে মেলেনি কোনো জবাব। ফারদিন সানি, নিউজ ডেস্ক, News24।